বর্তমানে চারিদিকে চলছে চীনের এই মারণ ভাইরাসের আতঙ্ক। এই ভাইরাসের রেশ কবে কাটবে এবং কতদিন পর্যন্ত এই রেশ থাকবে তা কিন্তু কেউ জানে না, কিন্তু এরই মাঝে আরও একটি খারাপ এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি কিন্তু হতে চলেছে দেশ। জানা গেছে বৃহদকার পঙ্গপাল হামলা চালাতে পারে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে, যার মধ্যে অন্যতম হলো ভারতবর্ষ। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে, সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, যাতে এই খবরটি বা এই নিউজটি যেন সবাই জেনে যায়। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো রিপোর্ট বলছে যে আফ্রিকার কিছু দেশ থেকে এই পঙ্গপাল দক্ষিণ এশিয়ার দিকে ধেয়ে আসছে। দ্য হিন্দু সংবাদপত্র সূত্রে খবর, কেন্দ্রের পক্ষ থেকে টু ফ্রন্ট ওয়ারিয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, অর্থাৎ দ্বিমুখী লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে কেন্দ্র। এক হচ্ছে গিয়ে এই ভাইরাসের মোকাবিলা করা, এবং দুই, পঙ্গপালের হামলায় চাষের ক্ষতি এবং পরবর্তীতে খাদ্য সংকট। সূত্রের খবর, আফ্রিকা থেকে পঙ্গপাল ইয়েমেন, বাহরিন, কুয়েত, কাতার, ইরান, সৌদি আরব, পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করবে। মূলত এই পঙ্গপালের দল পাঞ্জাব, হরিয়ানা ও গঙ্গা নদীর আবহাওয়িকার চাষের জমিতে হামলা চালাবে, ফলে খাদ্য সংকট দেখা দিতে পারে। ভারত হয়ে এই পঙ্গপাল বাংলাদেশের দিকে উড়ে যাবে। মাইলের পর মাইল চাষের জমি ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এরা, ফলে বেশ আতঙ্কে রয়েছেন চাষিরা। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেখান থেকে একবার দেখতে পারেন। 40 মিলিয়ন পঙ্গপাল একসঙ্গে হামলা চালাতে পারে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। 2.3 কেজি শস্য একটি পঙ্গপাল প্রতিদিন শেষ করে দিতে পারে, ফলে পরিণতি কোন দিকে গড়াচ্ছে তা নিয়ে কিন্তু রীতিমতো চিন্তায় পড়ে গেছে কেন্দ্র। এই 40 মিলিয়ন পঙ্গপাল 35,000 মানুষের খাবার শেষ করে দিতে পারে। বেশ কিছু দেশ পঙ্গপালের সমস্যা মেটাতে কিন্তু আর্গানোফসফেট নামের একটি রাসায়নিক ব্যবহার করবে। তো এই নিয়ে কিন্তু বিস্তারিত যখন আরও খবর বেরোবে আমি কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে আপডেট করে দেবো। তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।